আমাদের কাছে অনেক রোগী এসে বলে যে আমার চোখ লাল হয়ে গেছে। তাদের ক্ষেত্রে আমার কিছু পরামর্শ আছে। চোখ লাল হলেই আপনার চোখে যে কোনো ঔষধ দেওয়া যাবে না, আগে কারণ খুঁজতে হবে এবং কারণ খোঁজার জন্য একজন নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। আমাদের চোখে লাল হয় যে কয়েকটি কারণে, তার অন্যতম হচ্ছে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস, দুই নম্বর হচ্ছে ইউভিআইটিস চোখের প্রদাহজনিত কারণে, তিন নম্বর হতে পারে আঘাতজনিত কারণে। এখন কনজাংটিভাইটিস বা চোখ ওঠা যা, তা অনেক ক্ষেত্রে আমাদের সাধারণ চিকিৎসকগণ তা ডিফারেনশিয়েট করতে পারেন না, আলাদা করতে পারেন না। নিকটস্থ চক্ষু ডাক্তারের কাছে গেলে তিনি লক্ষ্য করেন যে তার চোখ চুলকায় কিনা, আপনার চোখে কোনো ময়লা জমে কিনা বা কেতুর, যা অনেকেই বলে কেতুর জমে কিনা। আবার অনেকেই আমরা প্রশ্ন করি যে আপনার চোখ দিয়ে শুধু পানি পড়ে কিনা। তাহলে আমরা সাধারণত আমরা ভাগ করে নিই যে এটা কি ভাইরাল, এটা কি ব্যাকটেরিয়াল না অ্যালার্জির কারণে। চোখ ওঠার তিনটা কারণ তিন ভাগে বিভক্ত করে তিন ভাগে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আর চোখে যদি কোনো প্রদাহ হয়ে থাকে, আমরা চিকিৎসা দিই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, তার শরীরে কোথাও কোনো ব্যথা আছে কিনা, তার হাড় ক্ষয় আছে কিনা, তার জয়েন্টে কোনো ব্যথা আছে কিনা, সবগুলি বিবেচনা করে চোখের প্রদাহজনিত কারণে চিকিৎসা আমরা দিয়ে থাকি। সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে যে সকল বাচ্চাদের চোখ চুলকায়, লোকাল ডাক্তাররা অনেক সময় সাময়িকভাবে তার চোখে স্টেরয়েড নামে ড্রপ দিয়ে থাকেন। কিন্তু সমস্যা হচ্ছে স্টেরয়েড ড্রপ অনেক সময় বাবা মারা যখন দেখেন যে তার বাচ্চার চোখ চুলকানো কমে গেছে, তখন নিজে নিজেই স্টেরয়েড ড্রপ দিতে থাকেন, যার ফলে দেখা যায় চোখের ভিতরের যে প্রেশার, তা প্রেশার বাড়তে থাকে এবং চোখের যে নার্ভ থাকে সে নার্ভগুলি ধ্বংস হতে থাকে। আমাদের চোখে 12 লক্ষ নার্ভ আছে, 12 লক্ষ নার্ভ ফাইবার আছে। যদি চোখের ভিতরের চাপ বেড়ে যায়, তাহলে একটা একটা করে নার্ভ ফাইবার ড্যামেজ হতে থাকে। আমি আপনাদের কথাতে বলি, আমরা কিন্তু চোখ দিয়ে দেখি না, আমরা দেখি আমাদের ব্রেন দিয়ে, যে নার্ভ ফাইবারের মাধ্যমে চোখ থেকে আলোকরশ্মিগুলি আমাদের ব্রেনে গিয়ে পৌঁছায়। তখন আমাদের চোখে এক ধরনের ইমেজ তৈরি হয়, প্রতিচ্ছবি তৈরি হয়, সেই প্রতিচ্ছবিটাই আমরা দেখি। কিন্তু যদি স্টেরয়েড ড্রপ বারবার দেওয়ার কারণে তার নার্ভ ফাইবার ড্যামেজ হয়ে যায়, তাহলে একটা বাচ্চা অতি অল্প বয়সেই সাধারণত অন্ধ হয়ে যেতে পারে। তাই আমার পরামর্শ হচ্ছে চোখ লাল হলেই যে কোনো ড্রপ দেওয়া যাবে না, তা একজন বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চক্ষু চিকিৎসক তার অবস্থা বুঝে তার চিকিৎসা দিবেন, যার ফলে চোখ ভালো থাকবে। চোখ একটি অমূল্য সম্পদ, চোখকে অবহেলা করবেন না।